মোহাম্মদা সুলতানা মেঘনা এটি থেকে আপনি লিখেছেন বিয়ের গিফট হিসেবে পরিবারের পক্ষ থেকে দেয়া আংটি কি দেবর তার ভাবিকে পরিয়ে দিতে পারবে না ব্যবর দেবর তার ভাবিকে কোনো অবস্থাতেই পরিয়ে দিবেন না এটি একটা নষ্ট কালচার আমাদের সমাজে দেবরভাবে সম্পর্কটাকে মনে করা হয় যে একে অন্যের সাথে খুনসুটি করবে একে অন্যকে আপনার এই জাংটি পরিয়ে দেয়া ইত্যাদি এগুলো করবে এগুলো জাহেজ নয় দৃষ্টিকোণ থেকে এগুলো হারাম এবং এই কাজগুলোর মাধ্যমে হাজারো অনাচারের দুয়ার উন্মোচিত হয় খোলে আমরা সর্বনাশ হওয়ার পরের পর আফসোস করে আক্ষেপ করি যেমন একটু আগে একটা প্রশ্ন আমরা শুনলাম যে প্রশ্ন শুনে আমরা বুঝতে পেরেছি যে কি পরিমাণ আমরা অসতর্ক এবং অসতর্কতার কারণে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে আমরা তার কিছু নমুনা এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় নবী করিম সাল্লাম দেবর সম্পর্কে বলেছেন আলহামু আল মৌত দেবর সে তো মৃত্যু আর পুরুষদের জন্য শ্যালিকা সে হলো মৃত্যু তার থেকে মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে সেরকম দূরত্ব বজায় রেখে সাবধান এবং সতর্ক থাকা উচিত কারণ হলো এখানে ফেতনার আশঙ্কা থাকে অনেক বেশি অতএব কোনোভাবেই তার দেবরকে আংটি পরেই দেওয়া জায়েজ নয় তাদের জন্য পর্দা বিধান ফরজ বিধায় এটা যদি একান্ত আং আংটি পড়াতে হয় তাহলে সেক্ষেত্রে পুরুষ পুরুষকে পড়াবে নারী নারীকে পড়াবে এবং মাহরাম কেউ পড়াবেন ভাবি দেবর কে নয় দেবর ভাবি কে নয়